আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি স্কিপ না করে আমার এই ব্লগটির সাথেই থাকবেন, পুরো ব্লগ দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তারপর আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ারও করতে পারেন। আজ আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে একটি নতুন কিছু তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি মোম, আসলে পুরনো কিছু মোম ছিল সেগুলো নিয়ে নিয়েছি, আর নতুন দুইটা মোমও নিয়ে নিয়েছি। এই মোমবাতিগুলো এখন আমি একটি পাত্রে নিয়ে তারপর গলিয়ে নেব। আর আমি যে ক্রিমটা ইউজ করি পন্ডস ক্রিম, সেই ক্রিমের কট্টাগুলো আমি ফেলে না দিয়ে কীভাবে নতুন কিছু তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি প্রথমে চুলায় বসিয়ে মোমটা গলিয়ে নেব। আজকে আমি প্রদীপ বানাবো বা দীপও বলা যেতে পারে। মোমগুলো প্রথমে আমি একটু গলিয়ে নেব, তারপর গলা মোমগুলো আমি ওই কটুরিতে কট্টাতে ঢেলে নেব। এই তো মোমটা আমার গলানো হয়ে গেছে, এখন আমি এই কট্টাগুলোতে ঢেলে তারপর প্রদীপ বা দীপ যেটাই বলেন না কেন আমি তৈরি করে নেব। আসলে আমরা অনেক কিছু ফেলে দিয়ে থাকি, আর ফেলে না দিয়ে আমরা নিজের হাতের কিছু জিনিস দিয়ে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজাতে কার না ভালো লাগে বলুন, আমার তো খুব ভালো লাগে। এই যে আমি মোমটা ঢেলে নিয়েছি, আর একটু কটাতে মোম কম হয়েছে, তাই এই দুটা মোম আমি আবার গলিয়ে তারপর কটাতে ঢেলে নিয়েছি। এখন অপেক্ষায় মোমগুলি যাতে ঠান্ডা হয়ে জমে যায় সেজন্য অপেক্ষা করতে থাকবো, তারপর দেখাবো কেমন হয়েছে। আর আমার এই ব্লগগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইকই কিন্তু আমার এই ব্লগগুলো আরও অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। আর খুবই ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি স্কিপ না করে পুরো ব্লগটা আপনারা দেখবেন। আর এই যে মোমগুলো এখন ঠান্ডা হয়ে জমে গেছে, এই যে আমার প্রদীপ বা দিয়া যেটাই বলুন না কেন তৈরি হয়ে গেছে, দেখুন দেখতে কত ভালো লাগছে, তাই না? আমার তো খুব ভালো লাগছে। আর নিজের হাতের তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে কার না ভালো লাগে বলুন। আর এই তো এখন আমি লাইট অফ করে দিয়েছি, আর প্রদীপগুলো বা দিয়াগুলো এখন আমি জ্বালিয়ে দেব, আর জ্বালানোর পরে দেখতে কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এ তো একটি একটি করে দিয়ে আমি জ্বালিয়ে দিলাম, আর জ্বালানোর পরে যে লুকটা এসেছে সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। আর এই যে এই কাচের কোটাগুলো ফেলে না দিয়ে আমি কীভাবে কাজে লাগিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।